যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে একটা ক্লিক করে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, সাথে সাথে আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এলাম আপনাদের সঙ্গে একটা রিকোয়েস্টেড রেসিপি শেয়ার করার জন্য, আর সেটা হচ্ছে বাসবুসা বা সুজির কেক। এটা অ্যাকচুয়ালি মধ্যপ্রাচ্যের একটা খুবই জনপ্রিয় ডেজার্ট, আর এই যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমি পেয়েছি আমার কলিগ হায়দার কাছ থেকে। ও তুর্কিশ মেয়ে, ওরা রেগুলারই এই ধরনের ডেজার্ট তৈরি করে থাকে। তো ওর কাছ থেকে আমি যেটা জানলাম, বাসবুসা ওরা কয়েকভাবে করে থাকে, আমি তিন চারটা রেসিপি ওর কাছ থেকে পেলাম, এবং সেগুলোর মধ্য থেকে আমার কাছে যেটা সব থেকে ইজি এবং টেস্টি মনে হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই বাসবুসা তৈরি করতে হবে। বাসবুসা তৈরি করার জন্য প্রথমে আমি কেকের ব্যাটারটা তৈরি করব। এজন্য এখানে আমি দেড় কাপ মোটা সুজি নিয়ে নিচ্ছি। সুজি দুই রকম হয়, মিহি এবং মোটা। দেড় কাপ মোটা সুজির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে এর পরিবর্তে মিহি সুজিটাও ইউজ করতে পারেন। সেই সঙ্গে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব পৌনে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সেই সঙ্গে দিচ্ছি 1/4 কাপ শেডেড কোকোনাট। এটা আপনারা দোকানে কিনতে পাবেন, যদি কোনো কারণে না কিনতে পান তাহলে কোরানো নারকেল একটু শুকনো তাওয়ায় টেলে নিলেই কিন্তু এরকম শুকনো হয়ে যাবে, তো সেটাও ইউজ করতে পারেন। এখন এই সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা ব্যাপার, বাসবুসাতে যে এই কোকোনাটটা ইউজ করতেই হবে এমন না, কিছু বাসবুসা আছে যেগুলোর মধ্যে কোকোনাটটা ইউজ হয় না, তো আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। এগুলো সব একসঙ্গে মেশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মেল্টেড বাটার। আপনারা চাইলে এর পরিবর্তে তেল ইউজ করতে পারেন, অথবা অর্ধেক তেল অর্ধেক বাটার দিয়েও এটা করতে পারেন, তবে বাটার দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক ভালো আসে। এবার আমি দিয়ে দিব এক কাপ দুধ, তবে আমি পুরোটা একসঙ্গে দিচ্ছি না, একটু একটু করে দুধ দিচ্ছি এবং এটাকে মিলিয়ে নিচ্ছি। আজকের বাসবুসাটা আমি এগলেস বানাচ্ছি, তবে আপনারা যদি ডিম দিতে চান তাহলে এক্ষেত্রে ছোট হলে চারটা এবং বড় হলে তিনটা ডিম অ্যাড করতে পারেন, অথবা এই ডিম বা দুধের পরিবর্তে ইয়োগার্ট দিয়েও করতে পারেন। দেড় কাপের মতো ইয়োগার্ট লাগতে পারে, অথবা এই ডিম দুধ এবং ইয়োগার্ট সব কিছু একসঙ্গে মিলিয়েও আপনি এই বাসবুসা তৈরি করতে পারেন। আমার ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে, দেখুন এই ধরনের একটা কনসিস্টেন্সি হবে, খুব বেশি এটা গাঢ় হবে না, আবার একদম পাতলাও হবে না। এখন যে পাত্রে আমি বেক করতে যাই সেই পাত্রে আমি আগে থেকে বাটার ব্রাশ করে নিয়েছি, এখন এর মধ্যে আমি সেই বাসবুসা কেকের যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। পুরোটা দেয়া হলে তারপর সেই পাত্রটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তারপর একটা চামচ বা স্প্যাচুলা কিছু দিয়ে এরকম উপরটা সমান করে দিতে হবে। আপনি চাইলে এটা ছুরি দিয়েও করতে পারেন। তারপর আবারও এভাবে এটাকে একটু নেড়ে চেড়ে উপরটা স্মুথ করে নিতে হবে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেস্ট দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম ইউজ করছি এবং এটার চামড়াটা আমি ছুলে নিচ্ছি। এটা খুব ইজিলি উঠে আসছে, এর কারণ হচ্ছে আমি গরম পানিতে এটাকে 30-40 সেকেন্ডের মতো একটু বয়েল করে নিয়েছিলাম। তবে আপনারা চাইলে এর পরিবর্তে কাজু বা পেস্তা যে কোনো ধরনের বাদামই দিতে পারেন। তারপর যে পাত্রে আমরা কেকের ব্যাটারটা ঢেলেছিলাম সেটার উপর দিয়ে একটা ছুরি দিয়ে হালকা করে এভাবে একটু দাগ কেটে নিচ্ছি, কারণ আমি এর উপর বাদাম দিয়ে সাজাবো। আপনি যেভাবে বাদামটা সাজাতে চান সেভাবে আগে থেকে একটু দাগ দিয়ে কেটে নিলে পরে যখন কেকটা হয়ে যাবে তখন আপনার জন্য সহজ হবে, যে পরে
সেটা টুকরো করে কাটতে, আর দেখতেও সুন্দর হবে। কারণ আপনি যদি আন্দাজে বাদামগুলো বসান তো পরে কাটতে গেলে দেখা যাচ্ছে যে বাদামগুলো ঠিক মাঝ বরাবর পড়বে না, এজন্য আমি আগে থেকে একটু দাগ দিয়ে নিয়েছি। এবং সবগুলো ভাজের মাঝখানে আমি একটা করে বাদাম দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে বেক করে নিব। আমি ওভেনে বেক করছি, তবে আপনারা যদি চুলায় করতে চান, আমি চুলায় আপনাদের যে কেক বানানোর সিস্টেমটা দেখিয়েছিলাম একইভাবে এটাও বেক করে নেবেন। আমি এই বাটিটাকে ওভেনে একদম মাঝ বরাবর রেখেছি এবং মাঝের তাকে রেখেছি। এখন এটাকে আমি বেক করব 180°C, এবং টাইমটা আমি দিব 30 মিনিটস। আর বেকিং অপশনটার জন্য আমি উপর নিচ দুই পাশেই তাপটা দিয়ে দিচ্ছি। ওভেন চালু হয়ে গিয়েছে, আমি এখন এটা বন্ধ করে দিচ্ছি এবং অপেক্ষা করছি 30 মিনিটের জন্য। কেকটা বেক হতে থাক। এখন আমি সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। এজন্য চুলায় একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। চিনি এবং পানির রেশিওটা সমান হতে হবে। এবার মিডিয়াম হাই ফ্লেমে এটাকে আমি 5 মিনিট একটু জাল করে নিব। 5 মিনিট পর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবং এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে চিনি শিরাটা ক্রিস্টালাইজ হবে না। এবং সেই সঙ্গে আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য। আপনারা চাইলে গোলাপ জল ইউজ করতে পারেন অথবা এলাচ। আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নিব, একটু ঠান্ডা করে নিব, পুরোপুরি না। 30 মিনিট পর ওভেন থেকে আমি কেকটা বের করে নিয়ে সাথে সাথে সেই গরম কেকের উপরে আমরা যে শিরাটা তৈরি করেছিলাম কুসুম গরম শিরা এর উপরে দিয়ে দিচ্ছি। এবং একবারে দিচ্ছি না, দেখুন একটু একটু করে দিচ্ছি। সেই শিরাটা যখন কেকটা টেনে নিচ্ছে তখন আমি আবার একটু করে দিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, কোনো অবস্থাতেই কেকটাকে ঠান্ডা করে তারপর শিরা দিবেন না, অবশ্যই একদম গরম গরম অবস্থায় এর উপরে শিরাটাকে দিতে হবে। আর শিরাটা থাকতে হবে কুসুম গরম। ২০ মিনিট পর যখন পুরোটা শিরা টেনে নিবে কেকটা, তখন আমি এটাকে আবারও সেই যে বাদামগুলো বসিয়েছিলাম সেইভাবে করে এটাকে আমি কেটে নিচ্ছি। তারপর এর উপর দিয়ে আমি একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমার বাসবুসা তৈরি। দেখলেন তো কত সহজ এই তৈরি হয়ে গেল মজাদার বাসবুসা, সেমোলিনা কেক বা সুজির কেক। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, সবাই অনেক পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। আর আমার রেসিপিগুলো রেগুলার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।